আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। মুরগিকে খাবার দিলাম একটু, আর মুরগির ডিম নিয়ে নিলাম। এখন কিছু তেজ পাতা উঠিয়ে নিচ্ছি, খিচুড়ি রান্না করব দুপুরের জন্য। আর ফ্রেশ তেজ পাতাটা খুবই ভালো লাগে দিলে, আর সেজন্য আমি তেজ পাতা কিন্তু শুকাই না, আমার যখন দরকার হয় আমি ফ্রেশ এনে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাই। আর এই গাছটা আমি যখন কিনেছিলাম একটা ডাল ছিল, আর দেখো কত বড় হয়েছে। তোমাদের ভাইয়া অবশ্যই এটা কেটে শেপ করে রেখেছে। আর অনেক ঠান্ডা, আকাশটা দেখাচ্ছি দেখো তো। আজকে তোমাদের সাথে আমি যেটা শেয়ার করব সেটা হলো একটা কেক। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো, তোমরা জানো যে আমি কেক কিন্তু খুব একটা বানাই না, কারণ কেক বানালে কিন্তু অনেক খাওয়া হয়, সেজন্য আমি ট্রাই করি বেশি কেক না বানাতে। আপসাইড ডাউন পাইনাপল কেক যেটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। তা আমাদের লাঞ্চ খাওয়া শেষ, বাগান থেকে ডিম এনে রান্না করে এটা খাওয়ার টেস্টই কিন্তু আলাদা। তো এখন আমি আপসাইড ডাউন পাইনাপল কেকটা বানাবো। এইটা সবগুলি ইনগ্রিডিয়েন্ট একসাথে দেখাবো না, কারণ কয়েকটা বেশ কিছু ইনগ্রিডিয়েন্ট লাগে। তো প্রথমত যেই বেসে যেটা দেয় সেটাই আমি দেখাচ্ছি। এখানে আমি 100 গ্রাম ব্রাউন সুগার নিয়ে নিলাম, 60 গ্রাম বাটার নিয়ে নিলাম। তো বাটারটা একটু মেল করে নিয়েছে, আমাদের এখানে তো ঠান্ডা, এখন কে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এখন আমি কেকটা মিক্সড করা হয়ে গেছে ভালোভাবে। এখন যেটা করতে হবে, একটা টিন নিতে হবে। আমার টিনটা হলো 9 ইঞ্চ, যে কোনো টিন নিলেই হবে, কেক টিন নিতে হবে কোনো কথা না। তোমাদের যদি রাউন্ড বিস্কিট টিন থাকে, বিস্কিট টিনে করতে পারো বা পুডিং টিনে করতে পারো, যে কোনো গোল জাতীয় 9 ইঞ্চ একটা টিন নিলেই হবে। তারপরে আমি মিক্সচারটা এটার ভিতরে ঢেলে দেবো। তো এটাকে আমি ভালো মতো এখানে স্প্রেড করে দিচ্ছি, পুরাটা ভালো মতো, যাতে সব জায়গা ভালো মতো যায় আর কি। তো কেক টিন আমি চিনির যে মিক্সচারটা ছিল এটা মিক্স দিয়ে দিলাম আর কি স্প্রেড করে। আর এখন আমাদের লাগবে হলো 1 টিন পাইনাপল। পাইনাপল আপসাইড ডাউন কেকে কিন্তু টিনের পাইনাপলটাই ভালো হয়, ফ্রেশটা থাকে, অনেক ন্যাচারাল জুস বের হয় আর কি। তো ওইটা ভিজা ভিজা হয়ে যায়, তখন কেকটা ভালো হয় না। টিনের ভিতরে যে জুসটা কিন্তু আমরা ইউজ করব, জুসটা আমরা ফেলে দেব না, এটাকে আমরা সেভ করে রাখবো। সেজন্য আমরা জুসটাকে একটা বাটির মধ্যে রেখে দেব ঢেলে এরকমভাবে। তো আমি পাইনাপলগুলি উঠিয়ে নিচ্ছি, আর পাইনাপলগুলি আমি একটু টিস্যু পেপার নিয়ে নিয়েছি, একটুখানে ড্রাই করে নিই, কারণ অনেক ভিজা থাকে তো, তাহলে আর যেরকমভাবে ড্রাই করে নিই। এটা না করলে হবে, কিন্তু আমার কাছে মনে হয় এরকমভাবে করলে তাহলে বেসটা তো ভিজে না আর কি, নাহলে এই জুসের থেকে অনেক ভিজা ভিজা হয়ে যায়। তো এটা চারিদিকে করে দিতে হবে, আমি করে দিচ্ছি। তো চারিদিকে পাইনাপল দিয়ে এটা লাইন করে দিতে হবে সুন্দর একটু। পাইনাপলে কিন্তু আমার অ্যালার্জি আছে, ফ্রেশ পাইনাপল খেলে আমার গলা চুলকায়, কিন্তু টিনেরটা আমি খেতে পারি, কারণ ওই যে ন্যাচারাল যে জুসটা আছে ওই জুসটা থাকে না তো, সেজন্য আমার মনে হয় ওই অ্যালার্জিটা তখন আমার হয় না। যেরকমভাবে যে কোনোভাবেই দেওয়া যায় আসলে, তো হয়ে গেল। ট্রেডিশনালি কিন্তু সব পাইনাপল কেকে দেখবা তোমরা চেরি দেয়, তা আমি টিনের চেরিটা একদম খেতে পারি না। ভাবছি করব কি, আমি এইটাতে খেজুর দিয়ে দেব, এরকমভাবে খেজুর দিয়ে দেব। তোমরা অবশ্যই যদি চেরি দিতে চাও চেরি দিবে, খারাপ লাগছে না, দেখো আমি এরকমভাবে দিয়ে দিলাম। তো এখন নেক্সট স্টেপে চলে যাই। তো এখন আমরা নেক্সট স্টেজে চলে আসছি, আসলে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তাহলে করতে সুবিধা হয় আর কি। এইখানে আমার 220 গ্রাম ফ্লাওয়ার আছে, আর এটা ফ্লাওয়ার দিয়ে করতে হবে। আর এখানে আছে 1/2 চামচ বেকিং পাউডার, আর 1/4 চামচ বেকিং সোডা, আর একটুখানে সল্ট, একটুখানে লবণ দিতে হবে, জাস্ট একটু পিঞ্চ আর কি, দিয়ে মিক্সচারটা ভালো মতো মিক্সড করে নিব। এখন জাস্ট এরকমভাবে মিক্সড করে নিচ্ছি। আমরা যে ব্যাটারটা বানাবো সেইটা কি দিয়ে বানাবো সেটা বলে দিচ্ছি। তো এখানে 150 গ্রাম সুগার আছে আমার, আর এখানে আমি টেবিল চামচে 2 চামচ দই নিয়ে নিয়েছি, টক দইটা। আর এখানে হলো 1/4 চামচ তেল,
এটা হলো রান্না করি যে আমরা সেই তেলটা ভেজিটেবল অয়েল আর কি, বাটার নিতে পারো, তা আমি বাটার দিয়ে করব না, এটা আমি তেল দিয়ে করব। আর একটা ডিম নিয়ে নিয়েছি, তো এখন আমরা এগুলিকে সবগুলি মিক্স করব। তো প্রথমত তেল দিয়ে দেব, তারপরে চিনি, ভালো মতো এগুলি মিক্স করে নিচ্ছি, দই, দইটা কিন্তু তোমরা স্কিপ করতে পারো, কিন্তু দইটা দিলে হয় কি কেকটা একটু ময়েস্ট হয়, সফট হয় বেশি। আর এখন ডিম দিয়ে দিব, এটা হলো আমার মুরগির ডিম যেটা নিয়ে আসছি একটু আগে, জাস্ট সব কিছু একসাথে মিশানো আর কি। যে পাইনাপলের জুসটা রেখেছিলাম আমরা, এই জুসটা পুরাটাই ঢেলে দিয়ে দিব। এখন অ্যাড করতে থাকবো ময়দা, ময়দার যে মিক্সচারটা রেখেছিলাম সেটা অ্যাড করতে থাকবো, একসাথে না আমি দুই ভাগে অ্যাড করবো। হয়ে গেছে, এই যে আমাদের পাইনাপলের উপরে এই ব্যাটারটা দিয়ে দিব, এরকম ভাবে পুরোটা যাতে কাভার হয় সুন্দরভাবে। এটাকে জাস্ট একটু এরকম ভাবে লাইটলি করলে হচ্ছে কি বাবলগুলি চলে যাবে আর কি। বেক করার সময় হয়ে গেছে, তো এটা এখন বেক করা যাবে। তোমরা চাইলে এটা চুলায় করতে পারো, চুলায় পাতিলার মধ্যে স্ট্যান্ড দিয়ে, স্ট্যান্ডের উপরে বসে ঢেকে 35 to 40 মিনিটে হয়ে যাবে। আমি এটা ওভেনে করব, ওভেনে আমার 175 সেন্টিগ্রেড যাবে, ওভেনে 35 to 40 মিনিটে আমার ওভেনে যাবে। এটা আমি নামিয়ে ফেলেছি, ঠিক 40 মিনিট লেগেছে। তোমরা যারা নতুন কোনো দিন কেক বানাও নাই, তোমরা করবা কি একটা শার্প একটা স্টিকের মতো নিবে, যে কোনো একটা ছুরি নিলেও হয়, কেকের মধ্যে যে কোনো কেক তোমরা বানাবে মধ্যে এরকমভাবে এটা দিয়ে দিবে, শার্প জিনিসটা দিয়ে দিবে, যদি ক্লিয়ার আসে এরকম তার মানে কেকটা হয়ে গেছে। কিন্তু দেখো আমারটা ক্লিয়ার এসেছে, তো যেহেতু এখন আমি ওভেন থেকে নামিয়েছি, আমি এটা কিছুক্ষণ এরকমভাবে রেখে দিব, একটু ঠান্ডা হলে তারপরে এটাকে আমি, অনেকটা ঠান্ডা হয়ে গেছে তো আমি যেটা করি সাইডটাকে একটা ছুরি নিয়ে একটু লুজ করে নিই, জাস্ট ইন কেস এটা লুজ না, যে বাটির মধ্যে কেকটা আমরা নিব, ছড়ানো জাতীয় বাটি নিলে ভালো হয় আর কি। আর ওইটা কিন্তু কেক টিনের চেয়ে বড় হইতে হবে, তার মানে কেক টিনের উপরে যাতে এরকমভাবে যাতে আমরা বসাতে পারি পুরাটা দিয়ে, তারপরে কেকের টিনটা উঠিয়ে ফেলতে হবে এরকমভাবে। আমার অনেকখানি জায়গা আছে, কিন্তু এরকমভাবে জায়গা রাখতে হবে, তা নাহলে কেকটা ভালোভাবে যাবে না। এরকমভাবে যদি ট্যাপ করে দাও, এখন আমি উঠিয়ে নিচ্ছি, এই দেখো আর অসম্ভব সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু কেকটার, কি বলবো। আমি তোমাদের কেটে দেখাচ্ছি, দাঁড়াও, কেকটা এত সুন্দর কাটতে ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে যে শোকেসে সাজিয়ে রেখে দেই, মনে হচ্ছে না যে রিয়েল কেক। কেকটা এখন কাটছি, কেটে তোমাদের দেখাচ্ছি ভিতরটা, এই যে আমি কেটে নিলাম, ভিতরটা দেখো একদম ময়েস্ট আছে, ড্রাই হয় নাই, এই কেকটা ড্রাই হলে ভালো লাগবে না, খুবই সুন্দর হয়েছে দেখো, অসম্ভব সুন্দর কেক। এখন এটা আমি খেয়ে নিব, আর এখানে আছে অনেকখানি, অবশ্য এইটা কিন্তু অনেক, এই সাইজটা কিন্তু 7-8 জনের মতো খেতে পারবে, এত বড় কেক এটা। যদি কেউ কোনোদিন না করো অবশ্যই ট্রাই করবে, ট্রাই করে দেখবে, একটু ক্লোজভাবে দেখিয়ে নেই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।